নমস্কার গাঁও সহর জেলার খবর জোরহাটত হাত ডাঙিলে রেঞ্জারে ইকবাল আহমেদ নামের রেঞ্জারজনক গ্রেপ্তার করা হল উৎকোচ লো হাতে লুটে গ্রেপ্তার হল রেঞ্জারজন 30,000 টাকা উৎকোচ লতে পড়িল জালত দুর্নীতি নিবারক শাখার অভিযানত গ্রেপ্তার করা হয়েছে এগারী রেঞ্জারক পুনর্বার জানাইছো জোরহাটত হাত ডাঙিলে রেঞ্জারে ইকবাল আহমেদ নামের রেঞ্জারজনক গ্রেপ্তার করা হয়েছে উৎকোচ লৈছিল আর সেই সময়তে হাতে লুটে গ্রেপ্তার করা হয়েছে এগারী রেঞ্জারক দুর্নীতি নিবারক শাখা ইতিমধ্যে জেরা অব্যাহত রাখিছে এগারী রেঞ্জারের বিরুদ্ধে পূর্বতেও আছিল এনে ধরনের উৎকোচ লওয়ার অভিযোগ আর বারম্বার একই কার্যয় করে থাকার পিছতে বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করলে আর শেহতাক যেহেতু এগারী ব্যক্তির পর 30,000 টাকা উৎকোচ লৈছিল আর সেই সময়তেই হাতে লোটে গ্রেপ্তার করলে দুর্নীতি নিবারক শাখায় বর্তমান নিজের কার্যালয়তে জেরা অব্যাহত রাখা হয়েছে এগারী রেঞ্জার ইকবাল আহমেদ দুগৰাকী সাহিত্যিকলৈ সাহিত্য একাডেমী বঁটা ৰঞ্জু হাজৰিকালৈ শিশু সাহিত্য বঁটা বিপন বিস্ময় খেল গ্ৰন্থখনৰ বাবে এই বঁটা নয়নজ্যোতি শৰ্মালৈ সাহিত্য একাডেমী যুৱ বঁটা জালকটা জুই গল্প সংকলনৰ বাবে এই বঁটা আগবঢ়োৱা হৈছে দুগৰাকীকৈ সাহিত্যিকলৈ সাহিত্য একাডেমী বঁটা ঘোষণা কৰা হ'ল ৰঞ্জু হাজৰিকালৈ শিশু সাহিত্য বঁটা বিপন বিস্ময় খেল গ্ৰন্থখনৰ বাবে এই বঁটা নয়নজ্যোতি শৰ্মালৈ সাহিত্য একাডেমী যুৱ বঁটা জালকটা জুই গল্প সংকলনের বাবে এই বঁটা আগবঢ়া হয়েছে অবশেষত শেষকৃত সম্পন্ন হল ডিব্ৰুগড় কেন্দ্রীয় কারাগারত মৃত্যু হওয়া শৈলজা বরগোহাই প্রতিবাদের মাজতে প্রশাসনের আশ্বাসত শেষকৃত সম্পন্ন করলে লোকজন উল্লেখ করব পারি যে ডিব্ৰুগড়ের কেন্দ্রীয় কারাগারত শৈলজা বরগোহাই নামের কয়দীজনের রহস্যজনক মৃত্যুর পিছতে টিংখাঙর বামুনবাড়ি আরক্ষী চকীত মৃতদেহ লৈ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছিল লেঙেরি দুই নম্বর গন্ধিয়া পুরানি গাঁওবাসী বৃহস্পতিবারে জামিন পাওয়া যুবকজনক মৃত অবস্থাত পরিয়ালক সমজাই দিছিল কারাগার কর্তৃপক্ষয় তিনিদিন পূর্বে শৈলজা বরগোহাই নামের যুবকজনক গ্রেপ্তার করে জেললৈ প্রেরণ করেছিল বামুনবাড়ি আরক্ষী পত্নীয়ে তরা পারিবারিক হিংসার গোচরত আরক্ষী গ্রেপ্তার করেছিল শৈলজাক ইতিমধ্যে অন্য এজন যুবকের সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছে শৈলজার পত্নীয়ে থাকি যাওয়া কণমানি কেটাক অন্তত ক্ষতিপূরণ দিব লাগে আর শৈলজা বরগোহাই হত্যাকারী কেজনক আমাক ন্যায় বিচার লাগিব এই আমাক ন্যায় লাগিব ন্যায় লাগিব আমি নহলে প্রতিবাদ করে যাম আর করিয়ে থাকি কেনেকুৱা এখন আইন আছে যে যুবকজনক উঠা আনি হত্যা করব পাৰে আজি অসমীয়া ডেকাক তেজাল ডেকাক কোনটো হত্যায় হত্যা করবলৈ অধিকার পালে আজি মানব মানবীয়তা নহয় নাই নেকি মানুষের তেজ নাই নেকি মৈদামক বিধিগতভাবে উচ্চতম কর্তৃপক্ষলৈকে প্রেরণ করা হব আর যিখিনি আইনগতভাবে যিখিনি ব্যবস্থা লব লাগে যিখিনি তদন্তর কথা কোৱা হৈছে সেইখিনি করা হব বলে মই আশ্বাস দিছো আজি ইয়াতে আহি পেনে আর রাইজে মানে ন্যায়িক ব্যবস্থাটির উপর যাতে আস্থা রাখে সেইখিনকে কামনা করি কিবা কমপ্লেইন আছে সেই কমপ্লেইনখিনিও যদি ইয়াতে দিয়া হৈছে সেইটো লওয়া হৈছে আর তার উপরও তদন্ত হব বলে আমি কথা দিছো ইতালির G7 সম্মিলনের কার্যসূচী সামরি স্বদেশলৈ উভতিল প্রধানমন্ত্রী মোদী G7 সম্মিলনের মূল কার্যসূচীত ভাগ লওয়ার ভাগ ললে কেবাখনো দ্বিপাক্ষিক বৈঠক আমেরিকা কানাডা জাপান জার্মানি ফ্রান্স ইটালি আর ব্রিটেইনের উমৈহতীয়া মঞ্চ G7 সম্মিলনত আয়োজক দেশ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির আমন্ত্রণ ক্রমে ভাগ লয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ইতালি 13 জুনের পর 15 জুনলৈ তিনদিনিয়াক হওয়া G7 সম্মিলনের মাজর দিনা অর্থাৎ 14 জুনের দিনের বিস্তৃত কার্যসূচীরে প্রধানমন্ত্রী মোদিয়ে অংশগ্রহণ করে ভারতের পরম্পরাগত নমস্কারে মোদীক আদরণি জানায় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনিয়ে ইটালির প্রধানমন্ত্রীগীর সঙ্গে সেলফি তুলে জর্জিয়া মেলনিয়ে G7 সম্মিলনতে প্রধানমন্ত্রী মোদিয়ে পোপ ফ্রান্সিস্কোক সাক্ষাৎ করে কর্মদনের সাবটি ধরে পরস্পরক জানায় অভিবাদন এই সাক্ষাৎতে পোপ ফ্রান্সিস্কোক ভারতলৈ আমন্ত্রণ জানায় G7 সম্মিলনের প্রধানমন্ত্রী মোদিয়ে কেবাখনো দ্বিপাক্ষিক বৈঠকত ভাগ লয় ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রো ব্রিটেইনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি জার্মানির চ্যান্সেলর উলাফ স্কোলস জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের ইউক্রেইনের রাষ্ট্রপতি ভলডিমির জেলেনস্কির সহ মোদিয়ে বৈঠকত মিলিত হয় মোদিয়ে রাশিয়া ইউক্রেইন যুদ্ধ প্রশমনের ক্ষেত্রে ভারতে লোবর ভূমিকা সম্পর্ক জেলেনস্কির সহ আলোচনা করে
টি-20 বিশ্বকাপত আজি ভারত কানাডার মাজত খেল গ্রুপ পর্যায়ের অন্তিমখন ম্যাচত আজি ভারত মুখামুখি হব আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত তুলনামূলকভাবে নতুন দল কানাডার বিরুদ্ধে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটোয়ে ইতিমধ্যে সুপার এইট পর্যায়ত খেলিবর বাবে যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান আর আমেরিকাক পরাস্ত করা ভারত শক্তিশালী ফর্মত আছে ফ্লোরিডার লোডার হিল স্টেডিয়ামত কানাডার বিরুদ্ধে ভারতে আজি খেলখন খেলার পিছতে কেরিবিয়ান দ্বীপপুঞ্জলৈ সুপার এইটর প্রতিযোগিতা খেলিবলৈ যাত্রা করব ইফালে পাকিস্তানের হাতত পরাস্ত হয়ে কানাডায় আজি ভারতের বিরুদ্ধে খেলিব আনহাতে রোহিতর নেতৃত্বাধীন ম্যান ইন ব্লুর দলটুত রবীন্দ্র জাদেজা বা অক্ষৰ পেটেলর ঠাইত কুলদীপ যাদবেও স্থান লাভ করব একেদরে তিনিখন ম্যাচ খেলা জসপ্রীত বুমরাহর ঠাইত আজি যুজবেন্দ্র সাহালেও খেলার সম্ভাবনা আছে ইফালে আজির খেলখনত বতৰে বিধি পথালি দিয়ার আগজাননী বতৰ বিজ্ঞান কেন্দ্রই জারি করার পিছতেই ক্রীড়া নুরাগীর মাজত উৎসুকতার সৃষ্টি হয়েছে অসম বিধানসভাৰ পাঁচ বিধায়কৰ বিধায়ক পদ খাৰিজক লৈ উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ব কংগ্ৰেছ দল বিৰোধী কাৰ্যত লিপ্ত পাঁচ বিধায়ক ক্ৰমে ৰহাৰ শশীকান্ত দাস দক্ষিণ কৰিমগঞ্জৰ বিধায়ক কমলাক্ষ দেৱকাষ্ঠ উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়ক সিদ্দিক আহমেদ মংগলৰ বিধায়ক বসন্ত দাস আৰু বাঘবৰৰ বিধায়ক শ্ৰীমান আলী আহমেদ এই পাঁচ বিধায়কৰ বিৰুদ্ধে বহুবাৰ বিধায়ক পদ খাৰিজক লৈ অধ্যক্ষক আবেদন কৰিছিল কংগ্ৰেছ বিধায়িনী দলে কিন্তু বিধায়িনী দলৰ আবেদনৰ প্ৰতি কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই বিধানসভাৰ যার বাবে এতিয়া ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়ার যুঁজা চলাইছে কংগ্রেসে লক্ষণীয়ভাবে কংগ্রেসের প্রার্থিত্বরে বিধানসভালৈ জয়লাভ করে অহা শশীকান্ত দাস কমলাক্ষ দেৱকাষ্ঠ বসন্ত দাস আর সিদ্দিক আহমেদে বিধানসভাত শাসকীয় দলক সমর্থন জানাই আহিছে আনহাতে দল বিরোধী কার্যকলাপত জড়িত থাকার অভিযোগত বাঘবৰৰ বিধায়ক শ্রীমান আলীক দলে নিলম্বন করেছিল তার পিছরের পর কংগ্রেস নেতৃত্বর বিরুদ্ধে মাত মাতি আহিছে বিধায়কগুলো কংগ্রেসের দাবি যে পাঁচশোগৰাকী বিধায়কর পদ খারিজ করে সমষ্টি কেটাত পুনের নির্বাচন পতার দাবি জানাই আহিছে লক্ষণীয়ভাবে এই সমষ্টি কেটা নির্বাচন অনুষ্ঠিত হলেও সমষ্টি পুনের নির্ধারণে করা সাল সলনি রোহিত করে অর্থাৎ পুরনি সমষ্টির আওতাতে নির্বাচন অনুষ্ঠিত হব বিশ্বকাত কংগ্রেসী পাঁচ বিধায়কর বিধায়ক পদ খারিজ করবলে বিধানসভার অধ্যক্ষক আবেদন জানার পিছতো এতিয়ালৈ খারিজ করা নাই বিধায়ক পদ যথেষ্ট লেহেমিয়া হয়েছে বিষয়টি হয়তো রাজনৈতিক কারণতে এতিয়াও অধ্যক্ষ সিদ্ধান্ত লোব পৰা নাই বিজেপিয়ে উপ নির্বাচনক লৈ ভয় খাইছে বলে মন্তব্য করে পাঁচটা সমষ্টির সলনি দহটা সমষ্টির উপ নির্বাচন অনুষ্ঠিত করা কিহর আপত্তি বলে মন্তব্য করলে ভূপেন বরাই পাঁচগৰাকী যি বিধায়কক আমি সাসপেন্ড কৰি থৈছোঁ তেওঁলোকৰ ক্ষেত্ৰত বিধি অনুসৰি যিটো ব্যৱস্থা সেইটো ল'বৰ কাৰণে ইতিমধ্যে বিধানসভাৰ মাননীয় অধ্যক্ষ ডাঙৰীয়াক আমি বাৰম্বাৰ অনুৰোধ জনাইছোঁ তেখেতে একো নাই কৰা বুলি মই ক'লেও ভুল হ'ব কিন্তু অত্যন্ত মন্থৰ গতিত তেখেতে বিষয়টো লৈছে যিটো কাৰণে অতি লেহেমীয়া হৈছে আজি এসপ্তাহমানৰ আগতে আমাৰ বিধানসভাৰ বিৰোধী দলৰ প্ৰতি দেৱব্ৰত শইকীয়া ডাঙৰীয়াই পুনৰ তেখেতক এখন পত্ৰ লিখিছে যে আপুনি যিমান খৰতকীয়াকৈ হয় এই পাঁচগৰাকী দলৰ পৰা ছাসপেণ্ডেড এম এল এৰ ক্ষেত্ৰত চূড়ান্ত সিদ্ধান্তটো আমাক জনাব লাগে আৰু আমাৰ দলৰ নেতা কৰ্মী সকলো আমি সিদ্ধান্ত লৈছোঁ এই মাহতে আমাৰ পলিটিকেল এফেয়াৰ্ছ কমিটি মিটিং হ'ব আমাৰ সাংসদ ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াক আমি সুপ্রিম কোর্টের লয়ারের সঙ্গে কথা পাতিবর কারণে দায়িত্ব দিছো আমি যিকোনো পরিস্থিতির বিনিময়ত ইনডিসিপ্লিন বিশ্বাসঘাতক যিকেইজন বিধায়ক তেওঁলোকক আমি কঠোরতম শাস্তি দিবর কারণে যে পরিস্থিতি আমার ফলে গড়িব লাগে আমি নিশ্চয় গড়িম পাঁচজন বিধায়ক বিজেপির যদি জনপ্রিয়তা অক্ষুণ্ণ আছে পাঁচটা সমষ্টিতো বাই ইলেকশন হবই দহটাত পাতিলে যিটো রাইজৰ মনৰ কথা বিজেপিও বুঝি পাব আমিও বুঝি পাব কমলাক্ষ দেৱকাষ্ঠ কলে প্রদেশ কংগ্রেসে যি ব্যবস্থা গ্রহণ করেছে করক সেই মন্তব্য তেওঁ আগবঢ়াইছে মই ভাবো যে কংগ্রেসের যদি ইমান ক্ষমতা আছে কংগ্রেসের লিডারশিপ যদি ইমান স্ট্রং মক এক্সপেক্ট করক কংগ্রেসের এই ডাবল স্ট্যান্ডার্ডের কারণে আজি কংগ্রেসের এনেকা অবস্থা হয়েছে গোটেই ভারতবর্ষের এনেকা অবস্থা হয়েছে আমার বিজেপি জয়েন করাটো হয় নিশ্চিত আমি জয়েন করিম বাৰু কিন্তু জয়েন করে মই আজি তো কব নোৱাৰি যে কালি মই জয়েন করিম বাৰু কিন্তু জয়েন করিম হচা কথা কিন্তু তার আগতে নিশ্চয় আমার দিনখন তারিখ বা আমার হেরিয়া এটা আছে সনাতন সভ্যতার আমার দিন তারিখ এইবিল হেরি থাকে নিশ্চয় এইবিল চাই মেলি আপনাদের ডিউ কোর্সত মই জানাই দিম বাৰু খবৰ ৰিজা বাতৰি সময় হলে বিৰতিৰ এ
এইটো মাই থান ষ্টিল নহয়। অঁ ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান ষ্টিল। আইজল মিজোরাম। ৰাজ্যৰ ছাত্ৰীসকলৰ বাবে সুখবৰ। ডাবল ধামাকা দিলে মামাই, এফালে নিযুত ময়না আৰু আনফালে স্কুটি। এইবাৰ উচ্চতৰ মাধ্যমিকত 60% পোৱাসকলেও পাব স্কুটি। অহা বছৰৰ পৰা 75% পাব লাগিব স্কুটি পাবলৈ। কেবিনেট বৈঠকৰ পিছতে নিযুত ময়না আঁচনিক লৈ মুখ্যমন্ত্ৰীৰ ডাঙৰ ঘোষণা। নিযুত ময়না আঁচনিত কেবিনেটে দিলে অনুমোদন। এতিয়াৰে পৰা প্ৰত্যেক মাহত ছাত্ৰীসকলৰ একাউণ্টত সোমাব ধন। নিযুত ময়না আঁচনিৰ অধীনত পঢ়িবলৈ ধন পাব দৰিদ্ৰ ছাত্ৰীয়ে। কোনে কিমানকৈ পাব নিযুত ময়না আঁচনিৰ ধন? উচ্চতৰ মাধ্যমিক, স্নাতক আৰু স্নাতকোত্তৰ পঢ়ি থকা ছাত্ৰীয়ে পাব নিযুত ময়নাৰ ধন। একাদশ শ্ৰেণীৰ প্ৰত্যেক মাহত লাভ কৰিব 1000 টকাকৈ। স্নাতক পাঠ্যক্ৰমত লাভ কৰিব মাহে 1250 টকা। বিশ্ববিদ্যালয়ত পঢ়ি থকা সময়ত প্ৰতি মাহত ছাত্ৰীয়ে পাব 2500 টকা। নিযুত ময়না আঁচনিখন চৰকাৰীভাৱে আমি আজি কেবিনেটত আনুষ্ঠানিক স্বীকৃতি দিওঁ। দশমমান শ্ৰেণীৰ পৰা উত্তীৰ্ণ হৈ যিসকল ছোৱালী বা ছাত্ৰীয়ে একাদশমান শ্ৰেণীত নামভৰ্তি কৰিব, তেওঁলোকে গৰম বন্ধৰ 2 মাহ বাদ দি প্ৰত্যেক মাহত মাইথান ষ্টিল নহয়। অঁ ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। বাৰিষা আৰম্ভ হোৱাৰ লগে লগে এতিয়া ঠায়ে ঠায়ে যাতায়াতৰ নামত জমৰ যাতনা ভোগ কৰি আহিছে ৰাইজে। কাৰণ বৰষুণৰ ফলত ঠায়ে ঠায়ে কৃত্ৰিম বানে জুৰুলা কৰাৰ লগতে নৈসমূহো উফন্দি উঠিছে, য'ত বিপদ সংকুলভাৱে টুলুঙা নাৱেৰেহে যাতায়াত অব্যাহত ৰাখিছে ৰাইজে। ইয়াৰ উপৰিও বিধ্বস্ত বোকাময় পথৰ বাবেও জলাকলা খাইছে গাঁও লোকে। আনহাতে ঠায়ে ঠায়ে ভঙা দলঙেৰেও বিপদজনকভাৱে যাতায়াত কৰে কণ কণ শিশু, বৃদ্ধ, বৃদ্ধাকে ধৰি বহু লোকে। চৰকাৰী বিভাগসমূহৰ মাজত থকা সমন্বয়হীনতাৰ ফল ভোগ কৰিছে যোৰহাটৰ বহু অঞ্চলৰ বাসিন্দাই। বিগত কিছুদিন ধৰি যোৰহাটৰ একাংশ বিদ্যালয় পানীত বুৰ গৈ আছে, পুখুৰীলৈ পৰিণত হৈছে খেলপথাৰ, অনুৰূপ পৰিস্থিতিৰ সন্মুখীন হৈছে বহু অঞ্চলৰ বাসিন্দাও। যোৰহাটৰ চিৰতীয়া গাঁৱৰ বিগুদৰ শইকীয়া পৰ্বতীয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত বৰষুণৰ পানীয়ে এক অভাৱনীয় পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে। বিগত বহুদিন ধৰি পানীত বুৰ গৈ আছে বিদ্যালয়খনৰ চৌহদ। অঞ্চলটোৰ পানী পৰিবাহী নলা একাংশ লোকৰ গৃহ নিৰ্মাণৰ বাবে বন্ধ হৈ পৰাত কৃত্ৰিম বানপানীয়ে ভয়ংকৰ ৰূপ লৈছে এই অঞ্চলটোত। ছাত্ৰ ছাত্ৰীসকলে যিটো পানী, আবদ্ধ পানীত তেওঁলোকে খোজকাঢ়ি তাত যাব লগা হৈছে। ইভেন যাবলৈ জেগাও নাই। ইফালে যিটো আমাৰ অংগনবাদী কেন্দ্ৰৰ সেইফালেদি এটা মানে উপায় এটা উলিয়াই লোৱা হৈছে, কিন্তু ষ্টুডেণ্টখিনি গোটেইখিনিতো তাত যাব নোৱাৰে। চাইকেল লৈ আহিছে, চাইকেল লোৱা ল'ৰা ছোৱালীখিনিও তাত পানীত মানে খোজ দিবই লাগিব। পানী মানে আমাৰ কোনো বিকল্প নাই পানী যোৱাটো, সেইটো কাৰণে আমি এতিয়া চৰকাৰৰ ফালে গৈছোঁ। পানী মানে এতিয়া ঘৰটো মানে আঠুৱা হৈছেগৈ আৰু। স্কুল সম্পূৰ্ণ ডুবি আছে, স্কুল ল'ৰা ছোৱালী জোতা মোজাৰ পৰা ধৰি লৈ খৰখজতি হৈ আৰম্ভ হৈছে। আৰু ইফালে গহপুৰতো বিপদ সংকুলভাৱে নাৱেৰে যাতায়াত কৰিছে শিক্ষাৰ্থীয়ে। দৈনিক স্কুল কলেজৰ শিক্ষাৰ্থীয়ে এনেদৰেই মৰণত শৰণ দি যাতায়াত অব্যাহত ৰাখিছে। গহপুৰৰ ভুলুকাগুৰি, মিণ্টুঘাটৰ এই দৃশ্য, বাৰিষা নদীৰ তীব্ৰ সোঁত ফালি নদীৰ বুকুত এনেদৰেই যাতায়াত কৰিছে। ঘাটটোত শিক্ষাৰ্থী তথা ৰাইজৰ বাবে নাৱেৰে যাতায়াত কৰোঁতে নাই কোনো ধৰণৰ লাইফ জেকেটৰ লগতে কোনো ধৰণৰ সুৰক্ষা ব্যৱস্থা। ইমান এটা সদা ব্যস্ত গুৰুত্বপূৰ্ণ ঘাটত কেনেদৰে দায়িত্ব জ্ঞানহীনভাৱে চলিছে যাতায়াত ব্যৱস্থা, সেয়া নিজ চকুৰে নেদেখিলে আপুনি বিশ্বাস কৰিব নোৱাৰিব। গোৱালপাৰা পশ্চিম সমষ্টিৰ খৰমোজাৰ পৰা নাকালিয়া পাৰলৈ যোৱা পথৰ মাজতো বিপদজনকভাৱে হৈ থকা এখন বাঁহৰ দলঙে পথাচাৰীকো খুৱাইছে চৰম জীয়াটো। এই দলংখনেৰে বিপদজনকভাৱে নিতৌ অহা যোৱা কৰিবলগীয়া হৈছে বিদ্যালয়ৰ শ শ ছাত্ৰ ছাত্ৰী। অভিযোগ অনুসৰি 15-20 বছৰ ধৰি এনেদৰেই পথাচাৰীয়ে ভোগ কৰি আহিছে চৰম জীয়াটো। শীঘ্ৰেই দলংখন উন্নীতকৰণ কৰিবলৈ দাবী উত্থাপন কৰিছে স্থানীয় ৰাইজে। খৰমোজা নাকালিয়াপাৰা সংযোগী যিখন দলং মেৰামতিৰ বাবে ইয়াৰ পৰা আপোনাৰ বেছি দূৰ নহয়,
খৰমুজা উন্নয়ন খণ্ড আছে, ইয়াৰ পৰা আছে ব্ৰহ্মপুত্ৰ নদী, এফালে খৰমুজা উন্নয়ন খণ্ড উন্নয়নৰ নামত আচলতে কোনো ধৰণৰ গুৰুত্ব নাই, আৰু এইফালে ব্ৰহ্মপুত্ৰ নদী এই বৰ বাৰিষাত বহুত ছাত্ৰ ছাত্ৰী আহে, অতি কমেও 500 ছাত্ৰ ছাত্ৰী আহে। চৰকাৰক কৈছোঁ ইয়াতে এটা কালভাৰ্ট দিয়ক, দুটা ভাল হেভি কালভাৰ্ট দিলে ৰাস্তাখন যথেষ্ট ভাল হ'ব, ছাত্ৰ ছাত্ৰীৰ উপকাৰ হ'ব, এম্বুলেঞ্চ যাব পৰাকৈ তেনেকুৱা কোনো সুবিধা নাই। গতিকে চৰকাৰক দাবী জনাওঁ স্থানীয় হিচাপে ৰাস্তা ঘাটৰ ব্যৱস্থা আৰু লগতে এই দলংখন নিৰ্মাণ কৰি দিবলৈ। ইফালে 12 বছৰ ধৰি জীয়াটো ভুগিবলগা হৈছে ইটি অঞ্চলৰ ৰাইজে। এটা দশকতকৈ অধিক সময় লাগিল দুখন দলং নিৰ্মাণ হোৱাত। তৰুণ গগৈৰ অন্তিমটো কাৰ্যকালতে ওদালগুৰি চহৰৰ পৰা ৰৌতালৈ যোৱা পথছোৱাৰ নিৰ্মাণ কাৰ্য আৰম্ভ হৈছিল, কিন্তু আধাতেই পথটিৰ নিৰ্মাণৰ কাম শেষ কৰি যোৱাত অধৰ্মিত হৈ পৰি থাকিল পথছোৱাৰ কাম। বহু মন্ত্ৰী গ'ল, বিধায়ক গ'ল, কিন্তু ওদালগুৰি চহৰৰ মূল ঘাইপথৰ কাম অসম্পূৰ্ণ হৈ ৰ'ল, যাৰ বাবে জীয়াটো ভুগিবলগীয়া হৈছে সৰ্বসাধাৰণ ৰাইজে। ফলে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ দাঁতি কাষৰীয়া জাপৰি পথাৰ অঞ্চলতো এখন বাঁহৰ দলং সম্প্ৰতি মৰণ ফান্দলৈ পৰিণত হৈছে। দীফলু নৈৰ ওপৰত থকা এই বাঁহৰ দলঙৰ ওপৰেৰে কেইবাখনো গাঁৱৰ কেইবা শতাধিক লোকে নিতৌ অহা যোৱা কৰে এই ভগা বাঁহৰ দলংখনেৰে। ইতিমধ্যে বাঁহৰ দলংখনৰ পৰা পৰি কেইবাজনো লোক গুৰুতৰভাৱে আহত হ'বলগীয়া হৈছে। ৰাইজৰ দাবী অতি সোনকালে দলংখন পকীকৰণ কৰি ৰাইজৰ সমস্যা সমাধান কৰক বিধায়ক তথা মন্ত্ৰী অতুল বৰাই। এইখন মানে আপোনাৰ আজি আমি জন্ম হোৱাৰ পৰা ধৰি এনেকেই আছে, কিন্তু ইতিমধ্যে চৰকাৰকো তেনেকৈ অৱগত কৰা হৈছে, বিধায়ককো তেনেকৈ অৱগত কৰা হৈছে, অৰুণ ফকৰ ডাঙৰীয়া দিনতো এইখনৰ দলঙৰ বিষয়ে অৱগত কৰা হৈছিলে। তেখেতলোকে তেখেতসকলে কিন্তু প্ৰতিশ্ৰুতি দিয়ে, প্ৰতিশ্ৰুতি একো কামেই নকৰে, দলঙেই হওক ৰাস্তাই হওক। এতিয়া অতুল বৰাৰ দিনতো এয়া বিধায়ক নিজৰ সমষ্টি নিজৰ এৰিয়াত ৰাস্তা দলং পকীকৰণ হ'ব বুলি কৈছিলে, কিন্তু তাৰ ফুটুকাফেন একো ফুপুলা চৌক। এইখন জাপৰি পথাৰ, আমাৰ জাপৰি পথাৰ সংযোগ দলঙৰ, ইয়াত প্ৰায় 3-5 হাজাৰ মানে লোক যাতায়াত অহা যোৱা কৰে। বেমাৰ আজাৰ হ'লেতো সংকটজনক, আমাৰ মানে বেমাৰ আজাৰ হ'লে এই আপোনাৰ দাঙি নি পেলাই ইয়াত আনিব লাগে। এইপিনে বোকা ৰাস্তা, এইটো একদম বোকা আপোনাৰ এনেকৈ আপোনাৰ গাড়ী আনিলেও আপোনাৰ যে তাতে ফচি লাগি ধৰে। মানে পথ নহয় যেন পুখুৰী, সেয়া প্ৰকাণ্ড গাঁতেৰে জৰাজীৰ্ণ অৱস্থালৈ পৰ্যবেক্ষিত হৈছে কলিয়াবৰৰ এটা ব্যস্ত পথ। মিছাৰ 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ পৰা কেলিডেন চাহ বাগিচা সংযোগী পথটোৰ দুৰৱস্থাৰ বাবে এতিয়া জীয়াটো ভুগিবলগীয়া হৈছে সাধাৰণ পথচাৰীয়ে। এজাক বৰষুণতে মৰণ ফান সদৃশ গাঁতত পানী জমা হৈ পুখুৰীৰ দৰে হৈ পৰিছে সমগ্ৰ পথছোৱা, ফলত যাতায়াতৰ ক্ষেত্ৰত বিপদত পৰিছে বহু পথচাৰী। বিশেষকৈ হেমাহিৰ বাবেই বিগত প্ৰায় 4-5 বছৰ ধৰি এই পথটোৰে যাতায়াত কৰি জমৰ যতনা ভুগিবলগীয়া হৈছে চাহ বাগিচা অঞ্চলৰ হাজাৰ হাজাৰ ৰাইজে। আৰু এয়া আমি দৃশ্য দেখুৱাইছোঁ কলিয়াবৰৰ এটা ব্যস্ত পথ, আৰু এজাক বৰষুণতে এনেদৰে চাহ বাগিচা সংযোগী এই পথসমূহ এনেদৰে পানীয়ে উপচি পৰে, যাৰ ফলত যাতায়াতৰ ক্ষেত্ৰত যথেষ্ট দুৰ্ভোগ ভুগিবলগীয়া হৈছে পথচাৰীয়ে। কণ কণ শিক্ষাৰ্থীসকল বিদ্যালয়লৈ যোৱা সময়ছোৱাতো যথেষ্ট এনেধৰণৰ এই পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে, কেনেদৰে তেওঁলোকে আচলতে যাব তাক লৈ বিপদত পৰিছে। বিপদ সংকুলীয়া যাতায়াত, এজাক বৰষুণ বা দুজাক বৰষুণতে এনেধৰণে পথাৰ সদৃশ বোকা, এয়া বিধ্বস্ত মিছাৰ কেলিডিয়ান বাগিচা সংযোগী পথ। আগবঢ়াইছোঁ কলিয়াবৰৰ পৰা দিবাকৰ দাসৰ এক ৰিপৰ্ট। কলিয়াবৰৰ এটা জৰাজীৰ্ণ পথ, আৰু যি পথে কেইবাখনো গাঁৱৰ ৰাইজক দুৰ্ভোগ ভোগাইছে, আৰু এই যিটো হৈছে কলিয়াবৰৰ মিছাৰ পৰা কেলিডেন বাগান সংযোগী পথ, আৰু এই পথৰে আঞ্জুক পানীলৈকে যাব পাৰি। এই পথটোৰ যি আৰম্ভণিতে যি দুৰৱস্থা, মিছাৰ যি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ, ৰাষ্ট্ৰীয় ঘাইটৰ পৰা মাত্ৰ 50 মিটাৰ সোমাই আহিলেই এনে দুৰৱস্থা দেখা গৈছে। এয়া মই দৃশ্য দেখুৱাইছোঁ। বিগত প্ৰায় 5 বছৰৰ অধিক কাল হ'ল এই ৰাস্তাটো এনেদৰে জৰাজীৰ্ণ হৈ আছে, কিন্তু এই ৰাস্তাটো মেৰামতিৰ ক্ষেত্ৰত বা ৰাস্তাটো পুনৰ নিৰ্মাণৰ ক্ষেত্ৰত সংশ্লিষ্ট বিভাগটোৱে কোনো ধৰণৰ ভূমিকা গ্ৰহণ কৰা নাই, বা ইয়াৰ স্থানীয় প্ৰশাসনক সকলো দেখিও যেন নেদেখাও ভাও ধৰিছে। আৰু এই জৰাজীৰ্ণ পথ আজিৰ দৃশ্য নহয়, এজাক বৰষুণ দিলেই পুখুৰী সদৃশ এক পৰিৱেশ হয়, এক পথাৰ যেন, ধাননি পথাৰ, হাল বোৱা মাটিৰ যেন এক পৰিৱেশ এই পথত দেখিবলৈ পোৱা গৈছে। আৰু ইয়াতে এখন বিদ্যালয় আছে, মিছা হাইস্কুল। এই বিদ্যালয়ৰ সন্মুখতে এনে কদৰ্য ৰূপযোৰ এই বোকা পানী গচকি এই বিদ্যালয়খনলৈ ছাত্ৰ ছাত্ৰী আহিবলগীয়া হয়। ছাত্ৰ ছাত্ৰী আছে, আমি তেওঁলোকৰ পৰাই কিছু কথা জানিম। তোমালোকে বহুদিন ধৰি এই বোকা ৰাস্তাদি আহিবলগীয়া হৈছে, কেতিয়াৰ পৰা আহি আছে? বহুদিন ধৰি, 3 বছৰ ধৰি এনেকৈ বোকা আছে, আহোঁতে কাপোৰ লেতেৰা হৈ যায়, বহুত দিগদাৰ হৈ আছে। নাই হোৱা নাই এতিয়ালৈকে। নিশ্চয়কৈ বছৰ বছৰ ধৰি এই ৰাস্তাটো
মেরামতি হওয়া নাই, যার ফলত এনেদরে কদর্য রূপলে পর্যবেক্ষিত হয়েছে। বিদ্যালয়ের সম্মুখতে এনে এক কদর্য রূপ, যত এই বোকা পানি গছকি এইখান বিদ্যালয় ছাত্রছাত্রী আহিবলগিয়া হয়। আর এই রাস্তায় হাজার হাজার লোক এই কেলিডেন বাগিচা হোক, আঞ্জুকানি হোক, এই জরাজীর্ণ পথরে কিন্তু মিশালয় উলাই আহিবলগিয়া। যা মিশার 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ আছে, যি ঘাইপথলে বিভিন্ন কারণত উলাই আহিবলগিয়া হয়। আর নিশার ভাগত হয় কেনেকুয়া এক পরিবেশ হব সকলোয়ে কল্পনা করিব পারে, যেন কেনেকুয়া এক পরিবেশ। এইদরে বহু লোক খোজকাড়ি আহিবলগা, বাহন ভালদরে চলাই নিব নে, সাইকেল এখন ভালদরে চলাই নিয়ার পরিবেশ নোহা হয়েছে। পথটো বোকা পানি গছকি রাইজ আহিবলগা, এ পথচারী রাইজ আমি পোনে পোনে আপনাদের এই রাস্তাটো কিমান দিন ধরে বেয়া হয়ে আছে? বহুত দিন হল। কেনেকা আহা যোৱা কৰি আছে? কেনেকা আৰু পানি চানি ভৰি যায়। কেনেকা অসুবিধা কি হৈছে? ৰাস্তাটো ভাল নকৰা কাৰণে কি অসুবিধা হৈছে আপোনাক? এনেই আৰু বেয়া, এনেকাই। কেনেকা আহা যোৱা কৰি আছে? সিকিমতো প্রকৃতিয়ে চলাইছে সংহার, সিকিমত অপরিবর্তিত হয়ে আছে বান, ভূমিস্খলনের পরিস্থিতি, ধারাষার বরষুণের ফলত সিকিমত এটা তিস্তা নদীর পানির ঢলে উটুয়াই নিছে বাট পথ, বহুকেটা পথ বিধ্বস্ত হয়ে পড়েছে ভূমিস্খলন আর বাঢ়নি পানির ফলত। ইফালে ভূমিস্খলনের ফলত সিকিমত আবদ্ধ হয়ে পড়েছে প্রায় 1500 পর্যটক, এই কথা সিকিম সরকারে প্রকাশ করেছে। উত্তর সিকিমর মঙ্গন জেলা ধারাবাহিক বরষুণের ফলত বিধ্বংসী ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে। এই পর্যন্ত সিকিমত 6 জন লোকের হয়েছে মৃত্যু, 5 জন লোক এতিয়াও সন্ধানহীন হয়ে আছে উত্তর সিকিমত। ভূমিস্খলনের ফলত বাট পথ যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে এক প্রকার, বিদ্যুতের খুঁটা পর্যন্ত উটুয়াই নিছে তিস্তা নদীর বাঢ়নি পানিয়ে, বহুলো গৃহহীন হয়ে পড়েছে ভূমিস্খলন আর বান পরিস্থিতির ফলত। দক্ষিণ সিকিমর মেল্লি স্টেডিয়ামত তিস্তা নদীর বাঢ়নি পানি নুকুমার ফলত বিস্তর ক্ষতিসাধন হয়েছে স্টেডিয়ামখনের। ইফালে কালিমপংয়ের সঙ্গে সিকিমক সংযোগ করা এটা অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 10 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত হওয়া ভূমিস্খলনের ফলত উত্তর সিকিমর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাংকালাংত নতুনক নির্মাণ করা এখন বেইলি দলং ভাঙি পড়া মাংগানার সঙ্গে ডঙ্গু আর চুংথাঙর মজার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেরানেপারা বরষুণের ফলত সিকিমর তিস্তা নদী উফন্দি উঠেছে। গুরু ডংমার হ্রদ আর ইউ নংথাং উপত্যকার দরে জনপ্রিয় পর্যটনস্থলীসমূহের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। উল্লেখযোগ্য যে কালিম্পং জেলার বহু ঠাই বানর কবলত পড়েছে। তিস্তা বাজার এলাকার দেওগ্রামতো উঠিছে বাঢ়নি পানি। সিকিম সরকার প্রকাশ করা তথ্য অনুসরি রাজ্যখনত আবদ্ধ হয়ে থাকা পর্যটকসকলের ভিতর 10 জন পর্যটক বাংলাদেশের, 3 জন নেপাল আর 2 জন থাইল্যান্ডের পর্যটক আছে। আর সিকিমর এই দৃশ্য আমি দেখাইছো টেলিভিশনের পর্দাত, 4টাকো দৃশ্য দেখাইছো যে কেনেদরে বহুকেটা পথ বিধ্বস্ত হয়ে পড়েছে ভূমিস্খলন বাঢ়নি পানির কবলত পড়ার ফলতে। 1500 অধিক পর্যটক এটা সন্ধানহীন হয়ে পড়েছে, অর্থাৎ কোনো সন্ধান উলিয়াবা হওয়া নাই বা আবদ্ধ হয়ে পড়েছে। সমান্তরালভাবে বহুকেগুলির সন্ধান উলিয়াবা হওয়া নাই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, নেটওয়ার্ক নাই, যেহেতু টাওয়ার ভাঙি পড়েছে, খহি পড়েছে, যার ফলত আসলে মোবাইলের নেটওয়ার্কও পাওয়ার অসুবিধা যথেষ্ট সৃষ্টি হয়েছে। তিস্তা নদীর বানর সংহার ইমানে বৃদ্ধি পাইছে যে বহুকেটা স্থানত যোগাযোগ এনেদরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, প্রকাণ্ড প্রকাণ্ড গছ উভালি পড়েছে, রাস্তা খহি গেছে, যার ফলত আসলে লোকসকলক উদ্ধারের ক্ষেত্রে যথেষ্ট প্রত্যাহ্বানের সম্মুখীন হবলগিয়া হয়েছে প্রশাসন। বরষুণের ফলত উফন্দি উঠিছে তিস্তা নদীর জলপৃষ্ঠ, যত এটা এনেধরণে পর্যটকসকলের মাজত হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। মাংগানের সঙ্গে এনেধরণের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আর 10 জনক বাংলাদেশের পর্যটক, 3 জন নেপালের পর্যটক এনেধরণের বিভিন্ন প্রান্তত এটা আবদ্ধ হয়ে পড়েছে। খোৱা পানির সমস্যা, খাদ্য সামগ্রীর যোগান ধরাত অসুবিধার সম্মুখীন হবলগিয়া হয়েছে সরকার তথা প্রশাসন। কিন্তু এই মুহূর্তের দৃশ্য আমি দেখাইছো যে এতিয়াও সিকিমত বান পরিস্থিতি অপরিবর্তিত, তেজপাতর দরে ইটির পিছন সিটুক ঘর ভাঙি ফুরা ধ্বংসস্তূপত পরিণত হয়েছে বিভিন্ন প্রাণ। প্রায় 1500 পর্যটক এতিয়াও সিকিমর বিভিন্ন প্রান্তত আবদ্ধ হয়ে পড়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে যদিও বিভিন্ন যেহেতু বাট পথর দুরবস্থা, যেহেতু রাস্তা খহি পড়েছে, যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে, গতি সেই সকল কেন উদ্ধার করব তাক ইতিয়া প্রশাসন কিছু বিমূরত পড়েছে। যেহেতু বাট পথর দুরবস্থা আমি দেখাইছো, যত গাড়ি চলিব নয়, যেহেতু বাট রাস্তা খহি পড়েছে বা রাস্তাত এনে ধরনের এটা ভূমিস্খলনের ফলত বন্ধ হয়ে পড়েছে, গতি সেই সকল তাতে কিমান দিনলেও আবদ্ধ হয়ে থাকবে সেয়াও এটা প্রশ্নর সৃষ্টি হয়েছে। এনেদরে
যোগাযোগ সম্পূৰ্ণৰূপে বিচ্ছিন্ন হৈ পৰিছে তিস্তা নদীৰ বানৰ সংহাৰৰ ফলত। আৰু ইয়াৰ লগতে গাঁও চহৰ জিলাৰ খবৰ পাবি দিলোঁ। নমস্কাৰ। এইটো